রানী এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। এখনো পর্যন্ত যা স্থিতি, নমিনেশন দাখিল করার আজকে 3টে বজে অবধি শেষ সময় ছিল। 13 তারিখে আমরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস 9,328টি নমিনেশন দাখিল করেছিল। 14 তারিখে আমরা দেখলাম টিএমসি 49,491 সেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নমিনেশন দাখিল করেছে। অর্থাৎ তারা একদিনে প্রায় 40,000 এবং 49,000 টোটালি করে তারা 1 নম্বর স্থান অধিকার করেছে। আমাদের রাজ্য নির্বাচন কমিশন একটা মহামূল্যবান রেকর্ড স্থাপন করেছেন তারা। আমরা দেখছিলাম যে টোটাল 4 ঘন্টা করে নমিনেশনের যা সময় পাওয়া যায়, অর্থাৎ মিনিটে হিসেব করলে 240 মিনিট। এক একটা ব্লক অফিসে যদি আমি 4 ঘন্টা করে সময় ধরি, 341টি ব্লক অফিসে মিনিটের হিসেব করলে 81,840 মিনিট সময় পাওয়া যায়। এই 81,840 মিনিটে 40,000 নমিনেশন হয়েছে, অর্থাৎ 5 নমিনেশন শুধুমাত্র তৃণমূলের, বাকি আমাদের ছেড়ে দিন, 2 মিনিটে সম্পন্ন হয়েছে। বাকি নমিনেশন হিসেব বলছে 2 মিনিটে সম্পন্ন হয়েছে, বিজেপি সিপিএম কংগ্রেস সবার নমিনেশন বাদ দিয়ে। এই অসাধ্য সাধন কাজ আমাদের রাজ্য নির্বাচন কমিশন কিভাবে করেছে, এটাই সবথেকে আমাদের সামনে বড় প্রশ্ন এখন। তাহলে কি যেভাবে নিয়ম নমিনেশন দাখিল করা, সেভাবে কি নমিনেশন দাখিল হয়নি? কারণ 4 ঘন্টায় যদি বিপুল পরিমাণ নমিনেশন দাখিল হয়ে থাকে 341টি ব্লকে, হিসেব করে দেখা যাচ্ছে 5 নমিনেশনে মাত্র 2 মিনিট করে সময় লেগেছে শুধুমাত্র তৃণমূলের। তার সাথে বিজেপি যোগ করলে আরও সময়টা কমে যাবে, সিপিএম যোগ করলে সময় কমে যাবে, কংগ্রেস যোগ করলে আরও সময় কমে যাবে। মাত্র 2 মিনিটেই বিপুল সংখ্যক নমিনেশন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশন করিয়েছে। আমাদের প্রশ্ন হলো, তাহলে কি এই নির্বাচন কমিশন তাদের কাছে, অর্থাৎ ডিএমের কাছে বা এসডিওর কাছে বা বিডিওর কাছে, তৃণমূল কংগ্রেস কি রাত্রিবেলায় করে সমস্ত নমিনেশন পৌঁছে দিয়ে এসেছিল? তার সাথে আমাদের দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সামনে আনতে চাই, গতকাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টি, আপনারা জানেন আমরা প্রায় সব মিলে 46,000 আমরা নমিনেশন দাখিল করেছি। আজকের আপডেটেড ডেটা আমাদের কাছে আরও পরে আসবে। এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েতে আমরা 38,763টি, যা গতবারের তুলনায় 10,000-এরও বেশি নমিনেশন এখনও পর্যন্ত আমরা দাখিল করতে পেরেছি। পঞ্চায়েত সমিতিতে 6,786 এবং জেলা পরিষদে আমরা 759 এই পরিমাণ নমিনেশন গতকাল অবধি করতে পেরেছি, যেখানে 2018 সালে আমাদের জেলা পরিষদ ছিল 832, পঞ্চায়েত সমিতি 6,351 এবং গ্রাম পঞ্চায়েত 28,696, প্রায় 10,000-এরও বেশি। তার সাথে তৃণমূল কংগ্রেসের জন্য আজকে একটা ভালো সুখবর আমরা দেখতে পাচ্ছি। রাজ্য নির্বাচন কমিশনের দেয়া লিস্ট অনুসারে তারা ন্যাশনাল পার্টি থেকে, যদিও তাদের এখনও নামে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং মুখ্যমন্ত্রী অভিমান করে বলেছেন তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস শব্দটি সরাবেন না, অল ইন্ডিয়াটি সরাবেন না, খুব সুস্পষ্টভাবে নির্বাচন কমিশন দেখিয়ে দিচ্ছে যে দুটো রাজনৈতিক দল, তারা রাজ্য পার্টিতে পরিণত হয়েছে, একটি ফরওয়ার্ড ব্লক এবং হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং ন্যাশনাল পার্টির মধ্যে ভারতীয় জনতা পার্টি, সিপিএম, কংগ্রেস এবং অন্যান্য দলগুলো, আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি, এই পার্টিগুলো আছে। এখনও পর্যন্ত ভাঙড়ে হিংসা চলছে, পুলিশ নির্বিকার। চোপড়াতে আমরা একজন মানুষ, একজন নাগরিক, তার জীবনহানি হয়েছে, 3 জন এখনও হসপিটালে ভর্তি, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যু দিয়ে নির্বাচন নমিনেশন শুরু হয়েছিল, আজকে শেষ দিনে মৃত্যু দিয়ে নির্বাচনের নমিনেশন শেষ হচ্ছে। ভোটের দিন এবং গণনার দিন সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছবে আমরা জানি না, হয়তো রাজ্য নির্বাচন কমিশন আপনাদেরকে জবাব দিতে পারবেন, কারণ তিনিও বুঝতে পারছেন না কোন কোন এলাকা নাকি সেন্সিটিভ এলাকা। এখন আমরা জানতে পারছি যে ভাঙড়ে সাংবাদিকদেরকে লক্ষ্য করে পর্যন্ত গুলি চালানো হচ্ছে, গুলি ছোড়া হচ্ছে।
এবং এই জায়গায় আমরা গণতন্ত্রকে নিয়ে এসে ফেলেছি। আদালতের সামনেও নির্বাচন কমিশন কানমলা খাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমাদের অন্ততপক্ষে লজ্জা লাগছে, মাননীয় মুখ্যমন্ত্রীর লজ্জা লাগছে কিনা আমরা জানি না। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আমরা এক সময় দেখেছিলাম নন্দীগ্রামের ঘটনায় রাজ্যপাল বলেছিলেন হার্ড হোম করা সরকার, এই রাজ্যপাল কি করছে? দেখুন, এই রাজ্যপাল কি করছে সেটা রাজ্যপালের অফিস বলতে পারবে। আমার মনে হয় মহামহিম রাজ্যপাল, যতদূর আমি জানি, উনি এই মুহূর্তে রাজ্যের বাইরে, উনি আজকে ফিরে আসছেন। ফিরে এসেই আমার বিশ্বাস, আমি যতদূর ওনাকে দেখেছি, উনি খুব কোনো না কোনো পদক্ষেপ নেবেন। চোপড়া ব্লকে আমরা কোনো নমিনেশন করতে পারিনি, কারণ প্রথম দিন থেকে বিডিও অফিসের 200-300 মিটারের মধ্যে কয়েকশো গুণ তারা হাতে বন্দুক, লাঠি, তরোয়াল সমস্ত কিছু নিয়ে সেখানে কন্টিনিউয়াসলি প্রতিদিন পালা করে সেখানে তারা থাকছে। কংগ্রেস সিপিএম যারা ওখানে প্রধান বিরোধী, মানে ওই বিধানসভার ক্ষেত্রে যদি আমি বলি, তারা গেছিল নমিনেশন করতে, কারণ 2021-এর নির্বাচনের পর বিজেপির সমস্ত রকম প্রতিরোধ এবং বিজেপি কার্যকর্তাদেরকে যেভাবে ওখানে মারধর করা হয়েছিল, আমাদের পার্টি সেখানে খুব ক্ষতিগ্রস্ত হয়। তাদেরকেও অপহরণ করা হয়েছিল প্রথমে, কয়েকজন নেতাকে কংগ্রেসের। আজকে তারা যখন মিছিল করে আসছিল, কংগ্রেস এবং সিপিএম সম্ভবত একত্রে আসছিল, তাদের উপর গুলি চলে এবং তাদের একজন সমর্থক মারা যায়, কর্মী মারা যান, এবং তিনজন এখনও হসপিটালাইজড। এটাকে হারহিম করা সন্ত্রাসী হয়তো বলে, বা তার থেকেও বেশি কিছু বলা সম্ভব। যে মারা গেছে সে হয়তো কংগ্রেসের লোক হতে পারে, কিন্তু সে পশ্চিমবঙ্গে আমার সহনাগরিক। তার মৃত্যুটাও আমার কাছে ততখানি বেদনাদায়ক যতখানি একজন ভারতীয় জনতা পার্টির কর্মী মারা গেলে আমার কাছে বেদনাদায়ক বলে মনে হয়। বিজেপি ওখানে সন্ত্রাসের জন্য একটিও নমিনেশন করতে পারেনি। গতকাল আমি রাজ্য নির্বাচন কমিশনকে বলেছিলাম যে আপনারা এসডি অফিসে নমিনেশনের ব্যবস্থা করুন, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন রাজি হননি। আজ নির্বাচন কমিশনকে কার্যত ভর্ৎসনা করলো আদালত, মন্তব্য পর্যবেক্ষণে বুঝিয়ে দিল যে কমিশন বস্তুত ফুটো জঘন্য। দেখুন, প্র্যাকটিক্যালি তাই। কমিশন গতকাল আমি যেভাবে গিয়ে কথা বলেছি কমিশনের সাথে, এবং কমিশনের সাথে আমাদের যে বার্তালাপ হয়েছে, তাতে মনে হয়েছে ওনার অনেক কিছু ইন্টেনশান থাকলে পরেও কিছু করার নেই, এবং উনি কথায় কথায় সেটা বুঝিয়েছেন যে আমার ইন্টেনশনের প্রতি আপনাদের কোনো ডাউট থাকা উচিত নয়, কিন্তু উনি অনেক কিছু করতে পারছেন না সেটা উনি বুঝিয়েছেন। অর্থাৎ এর পুরো দায়টা অ্যাকচুয়ালি রাজ্য সরকারের উপরে, কারণ রাজ্য সরকারের কথা মতো তাকে চলতে হচ্ছে, বা রাজ্য সরকারের সাথে কথা বলে তাকে চলতে হচ্ছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন নিজেকে নিয়ে ব্যস্ত, ইডির ডাক পেয়েছেন, কাগজপত্র সাজাচ্ছেন, লয়ার হায়ার করছেন, বড় বড় ভারতবর্ষ জুড়ে কোথায় কোথায় ভালো ভালো লয়ার আছে তাদেরকে খুঁজে বের করছেন। স্বাভাবিকভাবে কে নমিনেশন দিতে পারলো, পশ্চিমবঙ্গের কজন মানুষ গুলি খেয়ে মারা গেল, কে খেতে পেলো না, কে কী হলো, সেটা তার দেখার সময় নেই। সে নিজের প্রমোশন নিয়ে ব্যস্ত, সেলফ প্রমোশন নিয়ে ব্যস্ত। নির্বাচনের দিনেও এই ধরনের সন্ত্রাস হবে বলে আমাদের মনে হচ্ছে, সেই জন্য গোটা রাজ্যে আমরা দাবি করছি যে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা হোক, নির্বাচনের সুরক্ষার ব্যবস্থা করা হোক। নচেত নির্বাচন কর্মী থেকে শুরু করে সাধারণ কর্মীরা পর্যন্ত, যারা ভারতীয় জনতা পার্টির হয়ে বা অন্য বিরোধী রাজনৈতিক দলের হয়ে যারা এই গণতন্ত্রের উৎসবে সামিল হবেন, তাদের নিজেদের জীবন এবং তার ক্ষতি হতে পারে, এবং সেই জন্য জীবনের ক্ষতি হতে পারে, জীবনহানি হতে পারে, অঙ্গহানি হতে পারে। আমরা চাইছি যে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে নির্বাচন করতে হবে। এইভাবে নির্বাচন করা উচিত নয়, এবং এইভাবে নির্বাচন চলতে পারে না। গণতন্ত্রের নামে ইয়ারকি ভাজলামো চলছে। রাজ্য নির্বাচন কমিশন অপদার্থতার চরমতম নিদর্শন দিয়ে ফেলেছে। নির্দেশ দিয়েছিল হাইকোর্ট,
এক হচ্ছে এই নির্দেশটাকে নিয়ে আপনার কি প্রতিক্রিয়া, আর দ্বিতীয়ত বেশ কিছু ক্ষেত্রেই এটা অভিযোগ যে এই নির্দেশ পাওয়ার পরেও পুলিশ তার কর্তব্য পালন করেনি, মাঝ রাস্তায় ফেলে রেখে দিয়ে তারা পালিয়ে গেছে। দেখুন, পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশন কেউ মহামান্য আদালতের নির্দেশকে মানছে না। তারা রাজ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট যে আদেশ দিয়েছে সেই আদেশকে বাইপাস করার জন্য যা যা করা দরকার সমস্ত কিছু করছে। এবং এই রায় এমন সময় এসেছে তখন তাদেরকে নিয়ে গিয়ে অনেক দূরবর্তী যদি কোনো স্থানে হয় সে তো তিনটের মধ্যে পৌঁছতেই পারবে না, তাহলে তার নমিনেশনটা কীভাবে হবে? প্রথমত হচ্ছে নমিনেশনের সময় বাড়াতে হতো, নমিনেশনের সময় বাড়ালে, একদিন বাড়ালে তাও হয়তো চেষ্টা করে দেখা যেত যে নমিনেশন করা সম্ভব কি সম্ভব না। দেখুন, অলরেডি আজকে সকালবেলা আমার মাননীয় গৃহমন্ত্রীর সাথে কথা হয়েছে ফোনে, তাকে আমি সমস্ত পরিস্থিতি জানিয়েছি। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ যাচ্ছে, প্রয়োজনে আমরা অফিসিয়ালি লিখিতভাবে তাকে জানাবো, ভার্বালি আমি আপাতত জানিয়েছি। কিন্তু এটা সত্যি দুর্ভাগ্যের বিষয়, পুলিশ পালিয়ে যাচ্ছে, পুলিশ সংবাদ মাধ্যমকে পর্যন্ত রক্ষা করতে পারছে না। কতখানি অপদার্থতা হলে এটা হয়। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় ড্রেস পরিবর্তন করে, পোশাক পরিবর্তন করে, আদালতের রায়কে বাইপাস করে, আদালতের রায়কে অবমাননা করে সিভিক ভলেন্টিয়ারদেরকে কাজে লাগানো হচ্ছে। কোথাও কালো কাপড় বানিয়ে দিয়ে তাদেরকে পরিয়ে দেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের অদ্ভুতভাবে সেলফ হেল্প গ্রুপকে দিয়ে বিভিন্ন পুলিশের কালারের পোশাক তৈরি করানো হচ্ছে। আমার কাছে খবর এসছে হুগলি জেলায় সেলফ হেল্প গ্রুপকে দিয়ে সাদা কালারের পোশাক, পুলিশের পোশাক তৈরি করানো হচ্ছে। এর কী কাজে লাগবে আমাদের জানা নেই, যদিও নির্বাচনের দিন হয়তো এর প্রয়োগ হতে পারে। দেখুন, গতকাল আমি যখন বসিরহাট যাচ্ছিলাম, আমি ভাঙড়ের উপর দিয়ে শুধু গেছি, ভাঙড়ের ভেতরে ঢুকিনি। আমি মোড়ের মাথায় কয়েকশো ছেলে, তারা দাঁড়িয়ে আছে, হাতে লাঠি তরোয়াল, এবং তারা গাড়ি চেক করছে, তারা গাড়িকে পাস করছে, ট্রাফিক পুলিশ না, তারা বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে, গাড়ি পাস করছে। রেড়ে করে কিছু লোক তেড়ে উঠলো যে সুকান্ত মজুমদারের গাড়ি যাচ্ছে, চলো ভাঙি। তো আমরা এসকর্ট থাকায় আমরা বেরিয়ে গেছি, সেখানে হয়তো কোনো অঘটন ঘটেনি। তো আমার নিজের চোখে দেখা, তো ক্যামেরারও প্রয়োজন নেই। এই অবস্থা যদি হয় রাজ্যে, নির্বাচনের নামে প্রহসন চলছে নাকি মাননীয় মুখ্যমন্ত্রীর, আইন সংবিধান কোনো কিছুই কি ভাঙড়ে প্রযোজ্য হয় না, নাকি ভাঙড়ের ভয়াল রূপ দেখে মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন? পশ্চিমবঙ্গের পুলিশের হাতে যে বন্দুকগুলো থাকে, সেই বন্দুকগুলো কি শো অফ করার জন্য, নাকি তা থেকে গুলি বেরোয় না? আইন শৃঙ্খলা মেনটেন করার জন্য প্রয়োজনে পুলিশকে ফায়ারিংও করতে হবে, কিন্তু পুলিশ কোনো রকম চেষ্টাই করছে না। দেখুন, আমি তো প্রথম পয়েন্টেই বলেছি, দু মিনিটে এক একটি করে নমিনেশন হয়েছে, সম্ভব? আপনারা বলুন, প্রার্থী যাবে, প্রার্থীর সাথে একজন লোক ঢুকবে, তারা ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করবে, দু মিনিটে এটা কিভাবে সম্ভব? ডিএম এর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল ডিসিআর ফর্ম, সমস্ত কিছু চুপচাপ সমস্ত নমিনেশন হয়েছে, যাতে যারা তৃণমূল কংগ্রেসের নমিনেশন পায়নি তারা যেন রাস্তায় হাঙ্গামা করতে না পারে, জানতে না পারে, এমনকি প্রার্থী তালিকা পর্যন্ত প্রকাশ করা হয়নি তৃণমূল কংগ্রেসের। এটা কি চলছে? নির্বাচন চলছে না, নির্বাচনের নামে সার্কাস চলছে, আমরা সেটা বুঝতে পারছি না। প্রয়োজনে কোর্টে যেতে যাবো, আমরা আমাদের লয়ারদের সাথে আলোচনা করছি, আমাদের লয়ারদের কনসালটেশন নিচ্ছি, যদি তারা মনে করেন যে এই বিষয়ে যাওয়া সম্ভব, যদিও নির্বাচন প্রক্রিয়া চালু হয়ে গেলে পরে সেখানে কোর্ট হস্তক্ষেপ করে না, কিন্তু এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সমস্ত কিছুকে, নিয়মকে তাকে রেখে, সমস্ত নিয়মকে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের তল্পি বাহক হয়ে রাজ্যের প্রশাসন কাজ করছে, নির্বাচন কমিশন কাজ করছে, জেলার ডিএমরা কাজ করছে। এই ডিএমরা ভোটের দিন ভোট করাবে, এদের কাছ থেকে আমরা আশা করতে পারি যে নিরপেক্ষ ভোট করাবে?
এরা গণনা করাবে কোন বাংলার নাগরিক, ছেড়ে দিন পার্টি, রাজনৈতিক দল, রাজনৈতিক চিহ্ন, কোন সাধারণ বাংলার নাগরিক ইলেকশন এজেন্ট হয়ে, সরি কাউন্টিং এজেন্ট হয়ে কাউন্টিংয়ের দিন বসবে? কার সাহস আছে? যদি জানে যে আমার ডিএম তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বা জেলা প্রেসিডেন্টের মতো আচরণ করছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের সমগ্র রাজ্য জুড়ে এই ধরনের বিক্ষুব্ধ লোকেদের সংখ্যা বাড়ছে। আজকে কুচবিহারে আপনারা জানেন বেশ কিছু পুরনো তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তারাও ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হয়েছেন। আগামী দিনে তৃণমূল কংগ্রেস দলটা বলে দলটাই থাকবে না, দলই থাকবে না, বিধায়ক সাংসদ এক এক করে সবাই ছেড়ে বিভিন্ন দলে চলে যাবে। দেখুন, রায় আইন দেখে হয়, বিচারক দেখে হয় না। তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের হয়তো মনে হতে পারে যে জাস্টিস গাঙ্গুলি হয়তো তাদের প্রতি শত্রুতাবশত এই ধরনের রায় দিচ্ছে, কিন্তু আদতে তা নয়, উনি আইন মেনেই দিয়েছেন, বারবার প্রমাণিত হচ্ছে। ডিভিশন বেঞ্চে সেই জন্য তার রায় স্ট্যান্ড করলো, এবার হয়তো এরা সুপ্রিম কোর্টে দৌড়বে। এদের তো টাকার অভাব নেই, জনগণের ট্যাক্সের টাকা খরচ করতে তো পারমিশন প্রয়োজন হয় না জনগণের, সেই টাকা জনগণের পকেট থেকে কেটে বের করবে। কি দুর্ভাগ্যের বিষয় যে চুরি করেছি তারও তদন্ত হতে দেবে না। আর চুরিটা হয়েছে, তদন্তটা তো হোক, চোরগুলো তো ধরা পড়ুক। নন্দীগ্রামে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, দুই গোষ্ঠী কার্যত মুখোমুখি, আর বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা তোমার ছেড়ে দিচ্ছেন, কংগ্রেস বা বিজেপিতে জয়েন করছে, গোটা রাজ্য জুড়ে এটা চলছে এবং আগামী দিনেও বাড়বে। কারণ এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কন্ট্রোল নেবার জন্য পুরনো যারা তৃণমূল কংগ্রেস, যারা 2011 সালের আগে সংগ্রাম করে তৃণমূল কংগ্রেস দলটাকে প্রতিষ্ঠা করেছিলেন, এস্টাবলিশ করেছিলেন, তাদেরকে আস্তে আস্তে সাইড করা হচ্ছে। ফিরহাদ হাকিমের লোক সাইড করো, আমাদের মলয় ঘটকের লোক সাইড করো, মদন মিত্রের লোক সাইড করো, এসব সাইড করে করে নিজের লোকদেরকে বসানো হচ্ছে। স্বাভাবিক, সেই জন্য এই ধরনের ঘটনা ঘটছে। দেখুন, ভাঙর বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজত্বে শওকত মোল্লার দৌলতে, শওকত মোল্লা ভাইপোর খুব প্রিয় পাত্র। আপনারা বলছিলেন না ভাইপো বলেছিল যে কোনো সন্ত্রাস হতে দেবে না, তার সব থেকে প্রিয় পাত্রদের মধ্যে একজন পরে হচ্ছে শওকত মোল্লা। সেই শওকত মোল্লার নেতৃত্বে ভাঙর বর্তমানে ভাগাড়ে পরিণত হয়েছে। যেভাবে বোমাবাজি গুলি চলছে, এবং আমি নিজে কালকে যা দৃশ্য দেখেছি মনে হচ্ছিল ওখানে বিআর চোপড়ার মহাভারতের সেট লাগানো হয়েছে, অদ্ভুত দৃশ্য। এই দৃশ্য না দেখলে বিশ্বাস করা যায় না যে এরকম ঘটনা ঘটতে পারে। এবং যেভাবে সেখানে সন্ত্রাস চলছে, যে দলের উপরেই হোক, এটা মেনে নেওয়া যায় না, গণতন্ত্রে নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল। এবং আমার তো উচিত গোটা ভারতবর্ষের প্রবুদ্ধ জনগণ যারা আছে, প্রবুদ্ধ মানুষ যারা আছে, গোটা দেশের মানুষ দেখুক পশ্চিমবঙ্গের পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে কোন জায়গায় পৌঁছে দিয়েছেন। দেখুন, ওনার এখন সময় নেই আপনাকে বক্তব্য দেওয়ার বা এইসব সামলানোর। তিনি যেমন তেমনভাবে বাংলাতে লাশের রাজনীতি করে হোক, লাশের উপরে পা দিয়ে হোক, তিনি জিততে চাইছেন, বোম বন্দুক দিয়ে জিততে চাইছেন। আমাদের পুলিশ মন্ত্রী ঘামাচির ঝালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমার্ট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।